আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন। আমি আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসাবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি। পাশাপাশি আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসাবে ইবনে সিনার ধানমন্ডিতে নিয়মিত রোগী দেখি। আমি আজকে আপনাদের খুব মজার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ম্যানিয়া বা ম্যানিক। আমরা অনেক ক্ষেত্রেই বলি তুই একটা ম্যানিক, তোর মধ্যে এত ম্যানিয়া কেন? তো ম্যানিয়া বা ম্যানিক বলতে আমরা সাইকিয়াট্রি বা সাইকোলজির ভাষায় কী বুঝি, এই জিনিসটা আমি সংক্ষেপে খুব সুন্দরভাবে আপনাদের একটু বুঝিয়ে বলবো। সেটা হলো আমরা কখন একজন রোগীকে ম্যানিক বা ম্যানিয়া বলবো বা ম্যানিক এপিসোড হয়েছে তখন বলবো। কিছু লক্ষণ থাকে তার মধ্যে, এই লক্ষণগুলো দেখা দিলে তখন তাকে আমরা ম্যানিয়া বা ম্যানিক এপিসোড বলবো। প্রথমে কি, তার ইনফ্লেটেড সেলফ ইস্টিম অর্থাৎ বা গ্র্যান্ডিসিটি, অর্থাৎ সে নিজেকে অনেক বড় ভাবে যে তার অনেক ক্ষমতা, তার অনেক প্রভাব প্রতিপত্তি, সে নিজেকে অনেক সুপিরিয়র ভাবে। এমনও রোগী আছে তার কাছে বাংলাদেশের প্রেসিডেন্ট কি, তার কাছে বিল ক্লিন্টন বা বারাক ওবামা বা জো বাইডেন বা ভ্লাদিমির পুতিন কিছুই না, সে নিজেকে এত শক্তিশালী ভাবে। আবার অনেকে আছে সে মনে করে তার মধ্যে অনেক ক্ষমতা আছে, সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ ক্ষমতা, বলে যে আমার মধ্যে ইসমে আজম আছে, আমার মধ্যে কঠিন ক্ষমতা দিয়েছেন সৃষ্টিকর্তা, এ ধরনের ভ্রান্ত বিশ্বাস থাকে। সেই সাথে আরও কিছু লক্ষণ থাকে তাদের মধ্যে, যেমন তাদের ঘুমটা অনেক কমে যায়। তাদের প্রশ্ন করলে তখন কি জবাব দেয়, বলে যে আমার তো ঘুমের দরকারই নেই, আমার অনেক কাজ বাকি আছে, আমি যে 2-3 ঘন্টা ঘুমাই এটাই আমার জন্য এনাফ, আমার জন্য যথেষ্ট। তো এইটা আমরা বলি ডিক্রিজ নিড ফর স্লিপ, তাদের ঘুমের প্রয়োজনীয়তাটা অনেক কমে যায়। আর কি হয়, তাদের মধ্যে কথা বলার প্রবণতাটা অনেক বেড়ে যায়, তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কথা বলে, অনেক বেশি কথা বলতে থাকে এবং এক টপিক থেকে অন্য টপিকে দ্রুত শিফট করতে থাকে। এটাকে আমরা ফ্লাইট অফ আইডিয়াস বলি সাইকিয়াট্রির ভাষায়। যেমন ধরা যাক, কথা হচ্ছে তার বন্ধুর বিষয়ে, হঠাৎ করে সে জাম্প করে বিশ্ব রাজনীতির মধ্যে চলে গেল, এই ধরনের কথাবার্তাগুলো তার মধ্যে চলে আসে। আর তার ডিস্ট্রাক্টিবিলিটি হয়ে যায়, যেমন সে হলো তার মনোযোগ ধরে রাখতে পারে না কোথাও, একটু একদিকে তাকাচ্ছে, একটু টিভি দেখছে, না উঠে যায় আরেক কাজ হচ্ছে, তার মাথায় অনেক কাজ, অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে একের পর এক, সে কোনটা করবে, কোনটা ছেড়ে কোনটা করবে। আর তার মধ্যে একটা বড় একটা লক্ষণ দেখা দেয় এই ধরনের রোগীদের মধ্যে, সেটা হলো কি, যে তার হাতে অনেক কাজ, সমাজের গুরু দায়িত্ব তাদের মধ্যে, তার কাঁধে তার সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য অনেক কিছু করতে হবে, সমাজের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস সেটা তার কাঁধে চলে এসেছে, সে দেশের জন্য অনেক বড় কিছু করতে চায়। ভাই আমার একটা কাজ ছিল, কাজটা করে দেন না ভাই, আমার এইসব ছোটো কাজ, ছোটোখাটো কাজ করার মতো সময় নেই, সমাজের জন্য অনেক কাজ করতে হবে। আমরা বলি ইনক্রিজ ইনভলভমেন্ট ইন মোর সোশ্যাল অ্যাক্টিভিটিস, সে সব জায়গায় সব সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চায়। আর কি হতে পারে, আর হতে পারে সে তার, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তার খরচের হাত খুব বেড়ে যায়, সে মানুষ দেখলেই দান খয়রাত থেকে শুরু করে শপিং মলে গিয়ে খরচ, তার কাছে মনে হয় আরে 1-2 টাকা, আমার কাছে 1 কোটি টাকায় কিছু না, 1-2 লাখ টাকা তো কিছুই না, এই দান করে দিচ্ছে, এই পাড়া মহল্লার ছেলে পেলে এসেছে পিকনিক করতে চাঁদা নিতে, এই কত টাকা লাগবে তোর, নে 5,000 নে, এই ধরনের দান করার স্বভাবটা তাদের মধ্যে বেড়ে যায়। আর কি হতে পারে, ফুলিশ বিজনেস ইনভলভমেন্ট আমরা বলি, যে এমন জায়গায় সে টাকা ইনভেস্ট করতেছে, বলতেছে যে তা মানে এই ধরনের রোগীদের দুর্বলতার, রোগের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মানুষ অসাধু পন্থায় তাদের ইয়ে করতে পারে, যে ভাই এই জায়গায় আপনি ইনভেস্ট করেন, এই পুকুরের মাছের এই খামারে ইনভেস্ট করেন, খুব লাভ, ভাই পার্বত্য চট্টগ্রামে অমুক জমি দেখেছি, ওখানে গাছ লাগিয়েছি আমরা, ট্রি প্ল্যানটেশন করেছি, ওখানে ইনভেস্ট করেন খুব লাভ, ভাই শেয়ার বাজারে অমুক কোম্পানির শেয়ারটা খুব দাম বাড়তেছে আপনি কিনে নেন, তখন সে এই ফুলিশ বিজনেস ইনভলভমেন্টগুলোতে সে তার নিজের টাকা থাকলে তো দিবেই, এমন রোগী খুব কমন যে ধার দে না করে সেই টাকাগুলো সেখানে ইনভেস্ট করতেছে, সে
তো এই লক্ষণগুলো যখন দেখা দেয় তখন আমরা তাকে ম্যানিক বা ম্যানিয়া বলি। তো এই ম্যানিক বা ম্যানিক এপিসোডের সাথে কিন্তু ডিপ্রেশনও থাকে। যেমন ধরা যাক, আমি একটি ছোট্ট উদাহরণ দিই। এটা যদি আমাদের মুড হয়, আমাদের মুডটা স্টেবল, যখন এই হাই হয়ে গেল উপরের দিকে, তখন আমরা এটাকে ম্যানিক বা ম্যানিয়া বলবো। আর যখন এটা নিচের দিকে চলে যাবে তখন এটাকে আমরা ডিপ্রেশন বলবো। তো ম্যানিক রোগীদের সাধারণত ডিপ্রেসিভ ফেজও দেখা যায়। ডিপ্রেশন নিয়ে আমি আগে আমার একটি ভিডিওতে বিশদ কথা বলেছি, তাই এখানে কিছু বলবো না। শুধু আমাদের জানাটা খুব জরুরি যে এখান এই ম্যানিক রোগীদের এই বাইপোলার ডিসঅর্ডার, যেটা আমরা বলি দুইটা পোল থাকে, দুইটা পোল, একটা পোল ম্যানিয়া আরেকটা পোল ডিপ্রেশন, এই দুই পোলের মধ্যে যে আমরা মুড স্ট্যাবিলাইজার দিয়ে যে স্টেবল করি রোগীদের চিকিৎসা দিই। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে এটা এই মানুষগুলো যখন ডিপ্রেসিভ ফেজে চলে যায় তাদের ডিপ্রেশন কিন্তু সাধারণ ডিপ্রেশনের চেয়ে অনেক ভয়ঙ্কর হয়। আপনারা জানেন সুশান্ত সিং রাজপুত একজন বিখ্যাত অভিনেতা, অনেক সুন্দর ইন্সপিরেশনমূলক মুভি করেছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি নিজেই বাইপোলার ডিসঅর্ডার নামক রোগে ভুগছিলেন। এবং তিনি যখন ডিপ্রেসিভ ফেজে চলে গেছেন, এই ডাউন হয়ে গেছে, তখনই তিনি সুইসাইড করে ফেলেন। সুতরাং এই জিনিসটা আপনারা খুব মনোযোগের সাথে খেয়াল রাখবেন। আপনাদের বন্ধুবান্ধব বা পরিচিত কেউ যদি এই ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে দেরি না করে দ্রুত কোনো মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ।